আরিটার। আরিটার ইস্ট সিকিমের ছোট্ট একটা গ্রাম, আর এই আরিটারের অল্টিটিউড হলো 5000 ফিট। এনজিপি স্টেশন কিংবা বাগডোগরা এয়ারপোর্ট, এখান থেকে আরিটারের ডিস্টেন্স হলো মোটামুটি 4 ঘন্টা। আরিটারে আমরা ছিলাম এই হোমস্টেটাতে, পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর এইটা এই হোমস্টের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাকে, যে এখান থেকে তোমাকে বেশি দূর যেতে হবে না, কারণ হোমস্টে থেকে বেরোলেই সামনে হচ্ছে লামপুখরি লেক। তো চলো তোমাদেরকে লেকটাকে ভিজিট করাই, আর লেকের দারুণ দারুণ মুমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সব মিলে যেটা বলা যায় যে তোমরা আরিটারে শুধুমাত্র এসে ঘুরে চলে গেলে এই এই অ্যাম্বিয়েন্স, এই বিউটি, এই নেচারের এই দারুণ ভিউগুলো মিস করবে যদি না আরিটারে নাইট স্টে করো। আর নাইট স্টে করতে হলে আমি আমার ডিসক্রিপশনে আমি হোটেলের ডিটেলস পাঠিয়ে দেবো, মানে হোমস্টে ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি ফোন করে এখানে আসতে পারো। জাস্ট অসাম ভিউ, অসাম। কারণ অনেকে আরিটারে আসে, আসলো একটা ম্যাগি খেলো, এক কাপ কফি খেলো, লেকটা ঘুরলো, চলে গেলো। বাট সকালবেলা ঘুম থেকে উঠে হোমস্টে থেকে বেরিয়েই হোমস্টের সামনে এই লেক, আর সকালবেলার তোমরা দেখতেই পাচ্ছ, আমার বলার কিছু নেই, যা অসাম ভিউ। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো টুয়ার্ডস পদামচেন। পদামচেন যাওয়ার পথে আমাদের রংলি বাজার পড়বে, রংলি বাজারে আমরা পারমিট বানাবো, পারমিট বানিয়ে আমরা চলে যাবো পদামচেন, গিয়ে আজকে আমরা পদামচেনে নাইট স্টে করবো। সো এন্টায়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো শোভন ব্লগ অ্যান্ড ট্রাভেলিং।